সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর গুরু অশেষ রহমতে তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সালমা খাতুন সহকারী শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী গার্লস বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত সেই সাথে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি তার আগে গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে সেখান থেকে দুই একটা প্রশ্ন তুলি তো দেখি কেমন পড়াশোনা করছো তোমরা বাসায় আচ্ছা তুমি বলো সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে বাহ চমৎকার বলেছ থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর বলার জন্য এবার তুমি বলো সিদ্ধান্ত গ্রহণের কয়টি পর্যায় আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সিদ্ধান্ত গ্রহণের পাঁচটি পর্যায় আছে এবার তুমি পাঁচটি পর্যায়ের নাম বলো বাহ সুন্দর বলেছ মোটামুটি সবাই ভালো পড়াশোনা করেছ আজকে দেখো তোমাদের পড়াবো গৃহ ব্যবস্থাপকের গুণাবলী আমরা কি করব আজকে গৃহ ব্যবস্থাপকের গুণাবলী একটা গৃহ ব্যবস্থাপককে অবশ্যই কিছু গুণের সমন্বয় গৃহ ব্যবস্থাপককে হতে হবে যেমন বুদ্ধিমত্তা হতে হবে বিচার বুদ্ধি সম্পূর্ণ থাকতে হবে অধ্যবসায়ী হতে হবে এবং আত্মসংযমী হতে হবে একটা গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমত্তা এবং আত্মসংযমী বিচার বুদ্ধি সম্পূর্ণ হতে হবে কাকে গৃহ ব্যবস্থাপককে দেখো গৃহ ব্যবস্থাপকের গুণাবলী প্রতিটি মানুষ কতগুলো ব্যক্তিগত সামাজিক কারণে গৃহের প্রয়োজনীয়তা অনুভব করে মানুষের জীবনে লক্ষ্যসমূহ অর্জনে গৃহের ভূমিকা অপরিসীম মানুষের জীবনের যে কোনো কাজ যা গৃহে যে আমরা যেখানে বসবাস করি তার প্রয়োজনীয়তা অপরিসীম কারণ এই মানুষ ছোট থেকে সেই গৃহে বা পরিবারের মানুষজনের সঙ্গে বড় হয় সেখান থেকে সব কিছু আচার আচরণ কিন্তু আমরা গৃহে বা পরিবারের মাধ্যমে পেয়ে থাকি পরিবারের সব সদস্যর আন্তরিক ইচ্ছা একে অন্যের প্রতি সহযোগিতা সমঝোতা মাধ্যমে গৃহ পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হয় তবে এর জন্য প্রয়োজন হয় সঠিক দক্ষ গৃহ ব্যবস্থাপনা সুষ্ঠু গৃহ ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকে অন্য গৃহের তুলনায় অসাধারণ করে দিবে আর যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন তিনি হলেন গৃহ ব্যবস্থাপক তাহলে গৃহ ব্যবস্থাপককে গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন যিনি দেখো গৃহ ব্যবস্থাপকের প্রধান দায়িত্বে থাকেন যিনি তিনি হচ্ছে গৃহ ব্যবস্থাপক গৃহ ব্যবস্থাপনা ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন তিনি তাহলে গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন যিনি তিনি কি হলেন গৃহ ব্যবস্থাপক পরিবারের মা বাবা উভয় এই গৃহ ব্যবস্থাপনের দায়িত্ব পালন করেন গৃহ ব্যবস্থাপক হচ্ছেন গৃহের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুকে গৃহ ব্যবস্থাপক হচ্ছে সকল দায়িত্বের কেন্দ্রবিন্দু হচ্ছে গৃহ ব্যবস্থাপক তার ব্যবস্থাপনার উপর নির্ভর করে পারিবারিক সুখ শান্তি সচ্ছলতা ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে ওঠে গার্হস্থ্য অর্থনীতিবিদ নিকেলো ডর্সির মতে গৃহ ব্যবস্থাপক হচ্ছে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে অভিভূত করেছেন গৃহ ব্যবস্থাপক কি করেছেন পারিবারিক প্রশাসনিক দিক বলে অভিভূত করেছেন গৃহ ব্যবস্থাপক তার শক্তি সামর্থ্য বিভিন্ন
মুখী দক্ষতার জোরে প্রশাসনকে সার্থকভাবে এগিয়ে নিয়ে চলেন। কে নিয়ে চলেন? গৃহ ব্যবস্থাপক। শক্তি দক্ষতা অভ্যাসের মাধ্যমে কি করে গৃহের ব্যবস্থাপনা সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করে? কে করে? গৃহ ব্যবস্থাপক। এই গুরুদায়িত্ব পালনের জন্য গৃহ ব্যবস্থাপকের অভ্যাস অনুশীলনের মাধ্যমে অবশ্যই কতগুলো গুণের অধিকারী হতে হবে। কতগুলো গুণের অধিকারী হতে হবে? কাকে? গৃহ ব্যবস্থাপককে। আচ্ছা তুমি বলো তো, গৃহ ব্যবস্থাপক কে কিসের দায়িত্ব পালন করতে হয়? সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবারের দায়িত্ব পালন করতে হয়। ওকে, থ্যাংক ইউ, সুন্দর বলেছ। এবার বলবে তুমি, গৃহ ব্যবস্থাপক কাকে বলে? বাহ, চমৎকার বলেছ, ধন্যবাদ তোমাকে। এবার দেখো গৃহ ব্যবস্থাপকের কিছু গুণের নাম দেখো। এই গুণগুলো কাদের মধ্যে থাকতে হবে? একটা গৃহ ব্যবস্থাপকের মধ্যে থাকতে হবে কিছু গুণ, যেটা গৃহ গৃহ ব্যবস্থাপকের গুণগুলো হলো, ওকে, বিচার বুদ্ধি, বিচার বুদ্ধি, আরো কিছু গুণাবলী দেখবো। তার মধ্যে বুদ্ধিমত্তা হচ্ছে গৃহ, একজন গৃহের ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে, কারণ গৃহের সম্পূর্ণ কাজ পরিবারের সব সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া এবং সঠিক সেটা হচ্ছে কিনা সে বিচার বিশ্লেষণ করবে কে? একজন গৃহ ব্যবস্থাপক। গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমান না হলে গৃহ ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করা যাবে না। আচ্ছা তুমি বলো তো, গার্হস্থ্য বিজ্ঞানী ডর্সি ও নিকেলের মতে গৃহ ব্যবস্থাপককে কি বলে অভিভূত করেছে? বাহ, চমৎকার বলেছ, সুন্দর হয়েছে। প্রশাসনিক, পারিবারিক প্রশাসনিক দিক বলে অভিভূত করেছেন। এর মধ্যে গৃহ ব্যবস্থাপকের গুণাবলীর মধ্যে সবচেয়ে হচ্ছে প্রথম দেখো বুদ্ধিমত্তা। তাহলে কোনো সমস্যা অনুধাবন করে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা, বিগত দিনের কোনো অভিজ্ঞতাকে সময় মতো কাজে লাগানো, এসব বুদ্ধির উপর নির্ভরশীল। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে। পারিবারিক কি? কর্মকাণ্ডকে সফল, সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করার জন্য গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমত্তা হতে হবে। গৃহের সৌন্দর্য বর্ধনে, শৃঙ্খলা আনয়নে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে গৃহ বুদ্ধিমত্তার প্রয়োজন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে কি? বুদ্ধিমত্তার প্রয়োজন। ব্যবস্থাপক তার বুদ্ধির জোরে পরিবারের সীমিত সম্পদ ব্যবহার করে তার সব চাহিদা পূরণ করতে পারে। যদি ব্যবস্থাপক অবশ্যই বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান হয়, তাহলে অল্প কিছু আয়ের মধ্যে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সবকিছু বণ্টনের মাধ্যমে অল্প আয়ে পরিবারকে সুন্দর ও সচ্ছলভাবে পরিচালনা করতে গৃহ ব্যবস্থাপকের অবশ্যই বুদ্ধিমান হতে হবে। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের বিচার বুদ্ধি। সংসারে ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেওয়ার সমর্থ যার ভালো তাকে বিচার বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায়। একজন গৃহ ব্যবস্থাপককে অবশ্যই বিচার বুদ্ধি সম্পূর্ণ হতে হবে, কারণ গৃহের অনেক সদস্যদের মধ্যে বসবাস করতে গেলে কোন কাজটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এ কাজের অবশ্যই সঠিকভাবে
বিচার করতে হবে এবং বিচার বিশ্লেষণেরও যে কাজটা আমি বিচার করব অবশ্যই সেটা ন্যায় অন্যায় দেখে আমাকে বিচারটা করতে হবে জীবনে প্রতিটি ক্ষেত্রে গৃহে একজন গৃহ ব্যবস্থাপক বিচারপতি থাকার প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নানা রকম জটিলতা দেখা দিতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার পরিবারের জন্য যে সব জটিলতা সমাধান করা সহজ হয় যদি গৃহ ব্যবস্থাপকের তীক্ষ্ণ বিচার ক্ষমতা থাকে পরিবারের প্রয়োজনে কোন জিনিস বেশি গুরুত্বপূর্ণ আর কোন জিনিসটা কম গুরুত্বপূর্ণ এসব ভেবে দেখা সঠিক সিদ্ধান্ত নেয় বিচার বুদ্ধি সম্পন্ন গৃহ ব্যবস্থাপকের কাজ তাহলে কোন কাজটা আগে কোনটা বেশি জরুরি কোনটা কঠিন কোনটা সহজ কোনটা আমাদের পরিবারের জন্য দরকার কোনটা কম দরকার এই বিষয়গুলো অবশ্যই বিচার রোগের বিচার বুদ্ধি থাকতে হবে কারণ সঠিকভাবে পরিচালনা করার জন্য তাহলে আমরা আরেকটা বিচার দেখতে পাই যেমন উদ্দীপনা কি দেখতে পাই উদ্দীপনা যে কোনো কাজ করতে অবশ্যই আমাদের উদ্দীপনা সম্পূর্ণ হলে কাজটা অবশ্যই আমরা কি করতে পারবো উন্নতি করতে পারবো তাহলে দ্বিতীয় ধাপ কি আমাদের দ্বিতীয় ধাপ উদ্দীপনা তাহলে গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হলো উদ্দীপনা গৃহ ব্যবস্থাপকের বিশেষ গুণ হলো কি উদ্দীপনা আচ্ছা তুমি বলো তো গৃহ ব্যবস্থাপকের দুইটি গুণাবলী বলো ওকে থ্যাংক ইউ বুদ্ধিমত্তা বিচার বুদ্ধি খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে এবার দেখো উদ্দীপনা গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ হলো উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজে সফলতা আসে না উৎসাহ উদ্দীপনা ছাড়া কোনো কাজে সফলতা আসে না আমরা যে কোনো কাজ করতে যাই কাজটা যদি আমরা ইচ্ছাকৃত করি তাহলে আমাদের সেই কাজের ফলাফল আমাদের ভালো হবে আর জোর করে আমার সেই কাজে কোনো আগ্রহ নেই সেই কাজে কিন্তু আমার অবশ্যই সফলতা হবে না এবং কাজটা আমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো না এই জন্য আমাদের বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উদ্দীপনা যে কোনো কাজ করতে গেলে আমাদের উদ্দীপনা সহ কাজটা করলে আমরা সহজে সফলতা লাভ করব তখন যে কাজ গুরুত্ব সহকারে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজ সম্পূর্ণ করার চেষ্টাকে উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে গৃহ ব্যবস্থাপকের এই গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হতে পারে আমি যদি উদ্দীপনা নিয়ে কাজ করি তাহলে গৃহ ব্যবস্থা গৃহে যে সদস্যগুলো থাকবে সে আমার কাছে উদ্দীপনা বা ইচ্ছাটা দেখে বাকিগুলো তাদের কাজগুলো ইচ্ছা বা উদ্দীপনা সহ করলে সে কাজে আমরা অবশ্যই সফলতা লাভ করব উদ্দীপনা থাকলে আগ্রহ আনন্দের সাথে সব কাজ সম্পূর্ণ করা যায় আবার দেখা যায় উৎসাহ উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয় না কি হয় না উদ্দীপনার অভাবে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয় না ফলে লক্ষ্য অর্জনের সম্ভব হয় না আমাদের যদি কোনো কাজে আমাদের উদ্দীপনা ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকলে সেই কাজে আমরা অবশ্যই সফলতা লাভ করতে পারব না এবার দেখি ব্যক্তিত্ব প্রতিটা কাজের একটা ব্যক্তিত্ব গুণাবলী থাকা দরকার কারণ ব্যক্তিত্ব হচ্ছে কাজের সফলতার ক্ষেত্রে বা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব পালনে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি এবার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপকের ক্ষেত্রে ব্যক্তিত্ব এবার দেখো মানুষের চালচলন কথাবার্তা আচার আচরণ মানুষের চালচলন কথাবার্তা আচার আচরণ এগুলোই হচ্ছে মানুষের ব্যক্তিত্ব মানুষের চালচলন কথাবার্তা আচার আচরণ এগুলোই হলো মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের ব্যক্তিত্ব যদি ভালো হয় তাহলে অবশ্যই তার চালচলন আচরণ অনেক সুন্দর হবে এই জন্য আমরা মানুষ হিসেবে মানুষের সাথে ওঠা বসা করতে গেলে অবশ্যই আমাদের ব্যক্তিত্ব ভালো হতে হবে মানুষের সাথে কথাবার্তা আচার আচরণ এটা আমাদের অবশ্যই সুন্দর হলে তার ব্যক্তিত্ব অবশ্যই সুন্দর হবে
মানুষের চালচলন কথাবার্তা আচার আচরণের রুচিবোধে ব্যক্তিত্বের প্রকাশ পায়। একজন গৃহ ব্যবস্থাপকের আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাহলে গৃহ ব্যবস্থাপককে কি করতে হবে? আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। গৃহ ব্যবস্থাপকের আচার আচরণ এমন হওয়া উচিত যাতে তিনি পরিবারের সকল নিকট পছন্দনীয় হতে পারে। মার্জিত ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় স্বাধীনতা, পরিমিত বোধ, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ ইত্যাদি গুণাবলী থাকতে পারে। তার মধ্যে গৃহ ব্যবস্থাপকের মধ্যে ব্যক্তিত্ব অন্যরকম। তাহলে আজকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে যেটা পড়লাম গৃহ ব্যবস্থাপকের গুণাবলী, আজকে আমরা চারটা ধাপ পড়লাম, আরো আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তার আগে তোমাদের যেটা ক্লাস নিলাম এটাতে কোনো সমস্যা আছে কি? কোথাও বুঝতে পারোনি এমন কিছু? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই যেহেতু, সেহেতু আজকের ক্লাসে এই ব্যক্তিত্ব গুণাবলীটুকুই তোমাদের জানালাম। আগামী ক্লাসে ব্যক্তিত্বের আরো গুণাবলী সম্পর্কে বলবো এবং সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। আর অবশ্যই রিডিং বইটা তোমরা ভালোভাবে সুন্দরভাবে রিডিং বইটা কিন্তু পড়তে হবে, কারণ আমাদের এর ভিতর থেকে প্রশ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন বাসায় আছি, যেখানেই আছি, যেখানেই থাকবো, আমরা সব সময় কি করব? সত্য কথা বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব, বাপ মার কথা শুনব, তাদের দেখাতে সালাম দিব এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করব, আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। ঠিক আছে আমার শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই কাজটা করবে, তোমাদের যেহেতু সমস্যা নেই সেহেতু আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো, যে গৃহ ব্যবস্থাপক করালাম এর মধ্যে থেকে 10টি এসকিউ তৈরি করে গ্রুপে সবাই পোস্ট করে দিবে। অধ্যায় ছিল আমাদের গৃহ ব্যবস্থাপক পাঠ এক, দশটি এসকিউ তৈরি করে গ্রুপে সবাই পোস্ট করবে। আজকের ক্লাসে এই পর্যন্ত, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।